खुबी सुंदर
দেখতে আর মেটেরিয়ালটা খুবই সফট এগুলোকে ক্যাজুয়াল ক্লোথ বলে আর এই দুটো আমি যার থেকে কিনেছি তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি স্প্ল্যানেডের দুর্গাপূজার কালেকশন ভিডিওটা আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে তোমরা দেখে নেবে এই দুটো আমি যে দাদাটার থেকে কিনেছি সেই দাদাটার ব্যবহারটা ভীষণ 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 ভালো দেখো জিনিসপত্র অনেকেই বিক্রি করে কিন্তু অনেকের কাছ থেকে আমরা জিনিসপত্র পছন্দ হলেও নিই না অন্তত আমি তো নিই না যেদিন আমার ব্যবহারটা পছন্দ হয় এই দাদাটার ব্যবহারটা খুবই ভালো আর এই দুটোর দাম 150 টাকা করে বলছিল কিন্তু আমি যখন বললাম দাদা আমি 110 টাকা করে দেবো এক কথাতেই প্রথমে একবার দুবার বললো দিদি দেখো একটু বাড়িয়ে দাও কিন্তু আমি যখন বললাম যে না দাদা আমি 110 টাকা করেই দেবো তোমাকে আমি তাও 100 বলিনি 110 বলেছি তো রাজি হয়ে গেছিল মানে আমাকে বেশি বলতে হয়নি শুধু আমি এটার জন্য বলছি না যে ব্যবহার ভালো দাদাটার কথা মানে আচরণ মানে আমার খুব ভালো লেগেছে তার জন্য আমি বলেছি ব্যবহারটা ভালো আমি আগের ভিডিওতে পুরো বলে দিয়েছি দাদাটা এক্স্যাক্টলি স্প্ল্যানেডে কোথায় দাঁড়ায় তোমরা আগের ভিডিওটা দেখে নিও তাহলে তুমি দাদাটার কাছে খুব ইজিলি যেতে পারবে আর যারা এই দুটো পছন্দ করছো তারা কিনতে পারবে আর এই দুটো কিন্তু সিরিয়াসলি খুবই সফট মানে আমার হাত দিয়েই ভালো লাগছে আর পরলে সত্যি খুব ভালো লাগছে নেক্সট আমি নিয়েছি এরকম একটা মিষ্টি কালারের এটাকে অনেকটা পিচ কালার ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না এটা একদম পিচ কালারের একটা ক্রপ টপ সামনেটাতে খুব সুন্দর বাটারফ্লাই ডিজাইন করা আছে এরকম আমি ক্রপ টপ দুটো কালারের নিয়েছি একটা আমার জন্য একটা আমার বোনের জন্য তো এটার একটা কালার এটা একদম বেবি পিঙ্ক কালার সেম ডিজাইন জাস্ট কালারটা আলাদা এই দুটো ক্রপ টপ 300-300-600 বলছিল এই দুটো আমি 250-500 টাকাতে নিয়েছি এবং এগুলো ফ্লিপকার্টে তোমরা দেখলে দেখবে যে ক্রপ টপের এরকমই দাম হয় এর থেকে বেশিও হয় তো এই দুটো আমি খুব রিজনেবল প্রাইসে পেয়েছি মেটেরিয়ালটা খুব সফট স্প্ল্যানেডে প্রচুর ক্রপ টপ আছে তোমরা দেখে শুনে বার্গেনিং করে পছন্দ মতন নিতে পারো নেক্সট আমি তোমাদের যে ড্রেসগুলো দেখাতে চলেছি সেগুলো স্প্ল্যানেডের ভি মার্ট থেকে কিনেছি প্রথমেই দেখাই এই টি শার্টটা এই টি শার্টটা খুব সুন্দর বেবি পিঙ্ক কালারের একটা টি শার্ট আর সামনেটা স্টার স্টার আর দেওয়া আছে যেটা কিনা খুবই সফট আর গরমকালে পরার জন্য ভীষণই কমফোর্টেবল লাগবে এগুলো তোমরা জিন্স বা জেগিংস এর ওপর একদম সুন্দরভাবে পরতে পারো এই টি শার্ট আমি দুটো কিনেছি একটা বোনের জন্য আর একটা আমার জন্য আর একটা কেনার কারণ হলো যে এই দুটো টি শার্ট একসাথে কিনলে 100 টাকা কমে পাওয়া যাবে এটার ইন্ডিভিজুয়াল দাম ছিল 399 টাকা দুটো একসাথে কেনার জন্য আমি টোটালে 100 টাকা কম পেয়েছি নেক্সট আমি কিনেছি এই ফ্যাশনেবল টপটা যেটা কিনা সামনেটা খুব সুন্দর বোতাম দেয়া আর একটা শার্টেরও লুক দেয় খুব সুন্দর দেখতে ফ্যাশনেবল এর সাথে তোমরা খুব সুন্দর ট্রাউজার টাইপ পরতে পারো বা জিন্স লেগিংস তো আছেই খুব স্টাইলিশ কোনো পালাজো পরতে পারো কিংবা কোনো স্কার্ট খুব ভালো লাগবে আর এর হাতটা দেখো খুব মিষ্টি দেখতে এরকম তো ওভারঅল এটা আমার খুবই পছন্দ হয়েছে কালারটাও খুব সুন্দর একদম একটু আনকমনই বলতে পারো সি গ্রিন টাইপ আর এটা আমি একটুখানি লুজ নিয়েছি একটু ব্যাগি ব্যাগি লুক দেবে সেটা ভীষণ ভালো লাগে আজকাল স্কিন টাইট বলো বা ফিটিংস ড্রেসগুলো অতটা আর চলছে না এখন খুব সুন্দর একটু ঢিলা ঢালা ব্যাগি ব্যাগি লুক খুব ট্রেন্ডে রয়েছে তো সেটার কথা মাথায় রেখে আমি আমার যা সাইজ তার থেকে এক সাইজ বড় নিয়েছি আর এটার প্রাইস আছে 375 টাকা নেক্সট আমি নিয়েছি এই সুন্দর একটা ক্রপ টপ আর টি শার্টের মাঝে মাঝে লেন্থ এটা এটার কালারটা অনেকটা সি গ্রিন আর সবুজ মিক্সড বলতে পারো স্কাই সি গ্রিন সবুজ মিক্সড খুব সুন্দর আনকমন কালার একটা আর ডিজাইনটাও খুব সুন্দর খুবই সফট খুবই পরার জন্য কমফোর্টেবল গরমকালে মানে গরমকালে তুমি ভীষণভাবে ট্রাভেল করো এদিক ওদিক যাও রোদের মধ্যে বা বিকালে বা একটু দূরে ট্রেনে বাসে করে কোথাও যাচ্ছ তুমি এটা পরে নিলে নিচে একটা জেগিংস সফট কোনো জেগিংস পরে নিলে বা পালাজো পরে নিলে তোমার ভীষণ ভালো লাগবে ভীষণ আরাম লাগবে এত দূর জার্নি করবে সেটা ফিলই হবে না তো আর তাছাড়া পুজো পারপাস সবকিছুতেই এই সুন্দর টি শার্ট গুলো চলে যায় কাইন্ড অফ ক্রপ টপ আর একদম লেন্থটা খুব যে ছোট সেটাও না অনেকটাই বড় মানে ক্রপ টপ জেনারেলি এরকম হয় তো সেটার থেকে একটু বড় লেন্থেরই রয়েছে
তো সেই জন্য তুমি সব জায়গায় পড়তেও পারবে। তো সব মিলিয়ে এটা ভীষণ ভালো লেগেছিল, তাই আমি কিনেছিলাম, আর এটার প্রাইস হলো 325 টাকা। নেক্সট আমি নিয়েছি এই সুন্দর স্কার্টটা, যেটা খুব সুন্দর দেখতে, আর কালারটা হচ্ছে অরেঞ্জিশ আর পিচ কালার, আর পুরো সামনেটা ফ্লোরাল ডিজাইন রয়েছে, আর স্কার্টটা পুরো কুচি কুচি দেওয়া। আমি অনেক বছর পর এরকম একটা স্কার্ট কিনলাম, আর সামনেটা এরকম ইলাস্টিক দেওয়া রয়েছে, যেটা অনেকটা বড় করা যায়, তাই পরার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তোমরা কোথাও ঘুরতে যাচ্ছ বা কোনো বিচে যাচ্ছ, এই স্কার্টটার উপর একটা ক্রপ টপ পরলে বা কোনো রকমের ফ্যাশনেবল একটা টপ পরলে খুব সুন্দর লাগবে দেখতে। আর এই স্কার্টটার লেন্থটা হাঁটু অবধি কি হাঁটুর থেকে একটু বড় হবে, আর এই স্কার্টটা আমি পেয়েছি 475 টাকাতে। নেক্সট আমি এরকম সুন্দর একটা ওয়ান পিস কিনেছি, যেটা কিনা খুব সুন্দর দেখতে, পিঙ্ক কালারের, আর সামনেটাতে এরকম ফ্লোরাল ডিজাইন করা রয়েছে অ্যাশ কালার আর ব্লু কালারের, আর এর নিচের পোর্শনটা এইরকম কুচি দেওয়া, আর লেন্থটা হাঁটুর একটু নিচ পর্যন্ত, আর সামনেটা এরকম সুন্দর সাদা বোতাম দেওয়া রয়েছে, আর বুকের কাছে এরকম এলাস্টিক আছে, যেটা কিনা তোমার ফিগারের শেপ ওয়াইজ খুব সুন্দর করে বসে যাবে। আমি আমার যা সাইজ তার থেকে এক সাইজ বড় নিয়েছি, আর হাতের এখানটা এরকম সুন্দর, এটাও এখানে এলাস্টিক দেওয়া আছে, আর এই সুন্দর ওয়ান পিসটা আমি পেয়েছি 850 টাকা। নেক্সট আমি এই মেকআপ ব্যাগটা শপিং করেছি, এই ব্যাগটা খুব মিষ্টি দেখতে, দেখো সামনে এরকম কি সুন্দর একটা লিপ রয়েছে লিপস্টিক পরা, আর এখানে একটা লিপস্টিকের চিহ্ন রয়েছে, আর এখানে লেখা আছে ফরএভার লাভ, কালারটাও পিঙ্ক আর ব্ল্যাকে, পিঙ্ক তো আমার ফেভারিট কালার, আমি অলওয়েজ পিঙ্ক ভালোবাসি। আর এই ব্যাগটা বলছিল 400 টাকাতে দেবে, আমি সেখানে বার্গেনিং করে এটা আমি 150 টাকাতে পেয়েছি। খুব পছন্দের একটা মেকআপ ব্যাগ, যেটা আমার খুব পছন্দ হয়েছে। নেক্সট আমি যা যা ড্রেস কিনেছি তার মধ্যে সব থেকে আমার পছন্দের হলো এই ড্রেসটা, এটাও একটা ওয়ান পিস, আর দেখো কি সুন্দর দেখতে, আর কি সুন্দর মিষ্টি কালারটা, এর কালারটা হচ্ছে একদম পিচ কালার, এটা কিন্তু পিঙ্ক নয়, এটা পিচ কালার, আর এর সামনেটা দেখো গলাটা এটা অনেকটা অফ শোল্ডার টাইপ, অফ শোল্ডার ভাবেও পরতে পারো বা তুমি নর্মাল ভাবেও পরতে পারো, অফ শোল্ডার টাইপ করে পরলে খুব সুন্দর লাগবে, এই যে এখানে ইলাস্টিক দেওয়া রয়েছে, আর এর সামনেটাতে দেখো খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে, আর বুকের কাছেও এখানটাতে এই যে ইলাস্টিক দেওয়া রয়েছে, যেটা কিনা তোমার ফিগারের শেপ ওয়াইজ খুব সুন্দর করে বসে যাবে, আর এটার লেন্থটা হচ্ছে একদম হাঁটুর একটু নিচ পর্যন্ত, আর এটাকে পরলে কিন্তু অসাধারণ লাগবে, এরকম একটা লুক দেবে খুব সুন্দর লাগবে, আর এর হাতটা এই যে এরকম আছে, আর এই সুন্দর ড্রেসটা কিন্তু আমি ভীষণ রিজনেবল প্রাইসে পেয়েছি, একদম 650 টাকাতে। ভিমার্টের সত্যি সমস্ত ড্রেসগুলো ভীষণ রিজনেবল প্রাইসে আমি দেখলাম, তাই তোমরা যদি স্প্ল্যানেট যাও অবশ্যই ভিমার্টটা একবার ভিজিট করো। টানটানা, এটা কি? এটা কিন্তু শুধু একটা মেকআপ পাউচ নয়, এর মধ্যে রয়েছে খাজানা। খাজানা মানে মেকআপ পাউচের মধ্যে তো মেকআপই থাকবে, তাই না? এইটা হলো আমার তরফ থেকে আমার বোনকে তার কামিং বার্থডেতে একদম অলরেডি অ্যাডভান্স গিফট। তো এর মধ্যে কি কি মেকআপ প্রোডাক্টস আছে সেটাই আমি তোমাদের এবার দেখাবো, তবে দেখানোর আগে আমি তোমাদের বলে দিচ্ছি যে প্রত্যেকটা মেকআপ প্রোডাক্টসের ইন্ডিভিজুয়াল দাম আমি তোমাদের বলতে পারবো না, কেননা প্রত্যেকটা মেকআপ প্রোডাক্টস কেনার পর টোটালে যে ডিসকাউন্ট পেয়েছি তার দামটা আমি বলছি, সেটা হচ্ছে 3730 টাকা। এবার চলো ব্যাগটা খুলে দেখাই যে এখানে কি কি রয়েছে। যা কিছু আছে সব কিছুই আমার বোনের স্কিন টেস্ট করে সেই ওয়াইজ প্রোডাক্টগুলো কেনা হয়েছে। তো প্রথমে তোমাদের দেখাচ্ছি লরিয়ালের ইনফলেবল 24 আওয়ার্স ম্যাট কভার, এটা হচ্ছে মেন ফাউন্ডেশন আমার বোনের জন্য। নেক্সট আমি যেটা কিনেছি সেটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার, আমার অবশ্যই আমার বোনের জন্য, সেটা হচ্ছে আগেইন লরিয়ালের ইনফলেবল কম্প্যাক্ট পাউডার, খুব ভালো, মানে এই ফাউন্ডেশন এই কম্প্যাক্টটা খুব সুন্দরভাবে স্কিনে দেওয়ার পরে খুব সাটল ভাবে এটা লুক দিচ্ছে, খুব তাড়াতাড়ি বসে যাচ্ছে আর মনেই হচ্ছে না যে মেকআপ করা হয়েছে। যারা খুব বেশি মেকআপ করে না, জাস্ট অকেশনালি একটু আধটু মেকআপ করে, তাদের জন্য কিন্তু এই মেকআপ ভীষণই ভালো। আর লরিয়াল তো অবশ্যই একটা ভীষণ রেনাউন্ড ব্র্যান্ড আর ভীষণ ভালো, তোমরা কোনোদিন যারা ট্রাই করোনি তারা লরিয়ালের
ইনফলেবল এই মেকআপ আর কম্প্যাক্ট ট্রাই করে দেখতে পারো। আমি বলবো এটা ভীষণ, আমার সুগারের থেকেও এটা খুব ভালো লেগেছে। মানে ম্যাক বলো বা প্যাক পিএসি যে সমস্ত মেকআপ গুলো আমরা ইউজ করি যেমন লুক দেয়, এগুলো কিন্তু কম বেশি ওরকম কাছাকাছি লুক দেয়, ভীষণ ভালো লুক দেয়। নেক্সট আমি নিয়েছি এই শ্যাডো প্যালেটটা, যেটা কিনা একটা মিষ্টু শ্যাডো প্যালেট, এটা মিনি প্যালেট মেবলিনের। দেখো এর কালার গুলো খুব সুন্দর, যে কালার গুলো রয়েছে সেগুলো কিন্তু সবকটাই খুব সুন্দর, একটা নুড শেডও বলতে পারো, কিছু গ্লসি শেডও রয়েছে যেগুলো কিন্তু অকেশনালি খুবই ইউজ হয় আর খুবই ভালো লাগবে। নেক্সট আমি তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে লরিয়াল প্যারিসের রিভাইটালাইট হাইড্রোলনিক অ্যাসিড এই ময়শ্চারাইজারটা। এটা তোমরা মেকআপের আগে স্কিনকে ময়শ্চারাইজ করার জন্য ইউজ করতে পারো, আবার ডেইলি বেসিসে স্কিন কেয়ারের জন্য তোমরা এটা কিন্তু ইউজ করতে পারো। এটা কিন্তু খুব ভালো একটা ময়শ্চারাইজার, একটু কস্টলি কিন্তু ভীষণই ভালো। তোমরা যারা এটা কিনতে চাও গুগলে একটু দেখে নিও, তাহলে বুঝতে পারবে এটা খুব ভালো একটা ময়শ্চারাইজার। নেক্সট আমি বোনের জন্য এই লিপস্টিকটা কিনেছি, এটা হচ্ছে মেবলিনের, আর এটা কিন্তু অসাধারণ একটা লিপস্টিক। এর শেডটা কিন্তু একদম ইউনিক, এর শেডটা তোমরা ঢাকনির যে কালারটা দেখছো একদম তাই, আমার ভীষণ পছন্দের একটা লিপস্টিক। এক্স্যাক্টলি শেডটা আমি ডিসক্রাইব করতে পারবো না, কারণ আমি নিজেই বুঝতে পারছি না, তবে এটা সোয়াচ করলে ঠিক এইরকম একটা কালার আসছে। তো তোমাদের যাদের এই লিপস্টিকটা পছন্দ হয়েছে তাদের জন্য আমি শেড নাম্বারটা আর নামটা বলে দিচ্ছি। শেড নাম্বারটা হলো 03 আর নামটা হলো ব্রুকলিন বেয়ার, তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ স্পেলিংটা। তো আমি তোমাদের সাজেস্ট করব যারা এই রকমের নিউড শেড কিছু পছন্দ করো, কিছু ইউনিক শেড পছন্দ করো, তারা কিন্তু ডেফিনেটলি এই লিপস্টিকটা কিনতে পারো। নেক্সট আমি বোনকে কিনে দিয়েছি মেবলিনের ফিটমির এই সেটিং স্প্রেটা। এটা আমি আগেও ইউজ করেছিলাম একবার, আমার বেশ ভালো লেগেছিল, ভীষণ রিজনেবল প্রাইস, পকেট ফ্রেন্ডলি, তাই আমি এটা বোনকে কিনে দিয়েছি। আই হোপ তোমাদেরও এটা খুব ভালো লাগবে, যদি তোমরা ইউজ করে থাকো তো, আর যারা ইউজ করোনি তারা কিন্তু এটা ইউজ করতে পারো। নেক্সট আমি কিনেছি আমার জন্য আর আমার বোনের জন্য সেম চার জোড়া জুতো, যেটা কিনে আমার খুব পছন্দ হয়েছে, বিশেষ করে এই কিটোটা খুব সুন্দর ডিজাইনার, খুব ক্লাসি দেখতে। এর আগে আমি অনেক কিটো পরেছি কিন্তু পার্টিকুলারলি এইরকম কিটো আমি দেখিনি আর পরিও নি। আর এই পামশুটা দেখো, এটাও কিন্তু খুব সুন্দর ক্লাসি, খুব সুন্দর একটা ডার্ক ব্লু কালারে। আর এই জুতোগুলো আমি পেয়েছি ইচ 250 টাকা করে, অনেক বার্গেনিং করার পর, আর এই জুতোগুলো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আই হোপ তোমাদের আজকের স্প্যানেডের শপিং কালেকশনের ভিডিওটা খুব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, আর তার সাথে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমি যখনই ভিডিও দিই তোমরা সেটা নোটিফিকেশন পেয়ে যাও। আর সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, কেননা তোমরা আমাকে এত ভালোবেসেছো, আমার চ্যানেলটাকে দেখতে থাকো, তার জন্য আমার চ্যানেলটা অলরেডি 1000 সাবস্ক্রাইবার ক্রস করে ফেলেছে। এইভাবেই তোমরা আমাকে ভালোবাসতে থেকো, যাতে আমি খুব শিগগিরই আমার চ্যানেলের মনিটাইজেশনটা অন করতে পারি, আর সামনের দিনে আরো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আমি তোমাদের জন্য আসতে চলেছি। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো, খুব ভালো রেখো নিজেদেরকে, সামনেই পূজা আসছে তাই খুব ভালো করে শপিং করতে শুরু করে দাও, আর অবশ্যই ভীষণ পজিটিভ থেকো ভেতর থেকে, জীবনের যাই সিচুয়েশন আসুক না কেন। তো চলো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি, খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট, বাই।